হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ফ্রিল্যান্সিং। অনেকে আমার কাছে অনেক অনেক প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়াটা আসলে একটু সময়ের প্রয়োজন, তবে আমি সংক্ষেপে কিছু বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, যেমন কেউ কেউ জানতে চেয়েছেন ফ্রিল্যান্স করতে কি কি অভিজ্ঞতার প্রয়োজন, ফ্রিল্যান্সিংয়ে সফলতা কতটুকু। বন্ধুরা, ফ্রিল্যান্স শিখতে বা ফ্রিল্যান্স করতে কি কি অভিজ্ঞতার প্রয়োজন আছে, আপনারা যেই সেক্টরে ফ্রিল্যান্স করতে চান অবশ্যই সেই সেক্টরে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এক কথায়, দক্ষতা অর্জন করে তারপর আপনার কাজগুলোকে সুন্দর একটা প্রোফাইলে নিয়ে নেবেন পোর্টফোলিও করার জন্য। বর্তমানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন আর্টিস্টেশন আছে, ভিয়ান্স আছে, ভিমিও আছে, এই ধরনের সাইটগুলোতে আপনি অ্যাকাউন্টস বা রেজিস্ট্রেশন করে আপনি আপনার কাজগুলো ওখানে প্রেজেন্ট করতে পারেন। যেমন আমি কম্পিউটার টেকনোলজিতে আছি, সেই কারণে আমি আমার কম্পিউটার সেকশনের বিষয়গুলো আমি জানি। ধরুন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান বা একজন 3D অ্যানিমেটর হতে চান, তাহলে আপনি এক কাজ করতে হবে, আপনাকে ভালোভাবে ফটোশপ শিখতে হবে এবং ইলাস্ট্রেটর শিখতে হবে। শিখে তারপরে আপনি যে কাজগুলো করবেন সে কাজের একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। অবশ্যই পোর্টফোলিও লাগবে, সেই পোর্টফোলিওটা আপনি অনলাইন যে ফ্রিল্যান্স যে সাইটগুলো আছে লাইক আপওয়ার্ক, ফাইবার, এগুলোতে আপনি আপনার কাজগুলো প্রেজেন্ট করবেন, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। তাহলে বিভিন্ন ক্লায়েন্ট যখন ওই সাইট থেকে দেখতে পাবে, আপনার বায়ার যারা আছে তারা যদি দেখে যে আপনি অবশ্যই আপনি ওদের কাজের যোগ্য, তাহলে কিন্তু ওনারা আপনাদেরকে কাজ দেওয়া শুরু করবে। ফ্রিল্যান্স যে শুধু কম্পিউটার টেকনোলজির মাধ্যমে হয় তা কিন্তু না। ফ্রিল্যান্স করতে হলে আপনি যদি করতে চান তাহলে আপনি যেটাতে পারদর্শী সেইটাতেই করতে পারেন। যেমন ফ্রিল্যান্স মার্কেটে কি কি আছে, ধরেন আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি ভালো ভোকাল দিতে পারেন, আপনি ভালো ভিডিও এডিটিং করতে পারেন, এই সব বিষয় নিয়ে। অনেকে আবার জানতে চেয়েছেন চাকরি ছেড়ে মানে কোম্পানি জব ছেড়ে ফ্রিল্যান্স মার্কেটে এসে পড়লে, মানে ফ্রিল্যান্স মার্কেটে যদি সে চলে আসে বা ফ্রিল্যান্স নিয়ে যদি কাজ করতে চায় তাহলে তার সফলতা কতটুকু। আসলে আমি প্রথম অবস্থায় বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন, ধরেন আপনি ফ্রিল্যান্স মার্কেটে একদমই নতুন বাট আপনার জব এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, যদি আপনার জব এক্সপিরিয়েন্স ভালো থাকে তাহলে আপনার কাজের স্কিল যদি থাকে সেইটাকেই আপনি ফ্রিল্যান্স মার্কেটে প্রেজেন্ট করুন। আপওয়ার্ক অথবা ফাইবার এর মাধ্যমে আপনি প্রেজেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি ওখানে কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আসলে আপনার যদি স্কিল, দক্ষতা এবং ধৈর্য এই তিনটা জিনিস যদি না থাকে, আপনি কোম্পানিতে অন্য সেক্টরে জব করতেছেন তো দেখা গেছে কি হঠাৎ করে যদি চাকরি ছেড়ে এসে এই ইন্ডাস্ট্রিতে চলে আসেন তাহলে আপনি সফলতার মুখ দেখাটা খুবই টাফ। তো আমি মনে করব যে ফ্রিল্যান্সটাকে একদমই প্রফেশনাল ওয়েতে না নিয়ে, দেখা গেছে কি সবাই কিন্তু প্রফেশনালভাবে নেয়ার পরেও সাকসেস হতে পারে না। অল্প কয়েক সংখ্যক ফ্রিল্যান্সার আছে এখানে সাকসেস বা সফলতা হওয়ার নিউজ আছে। সো আপনারা এটাতে প্রচুর স্ট্রাগল করতে হবে, আর বর্তমান ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট এটাতে অনেক চ্যালেঞ্জ, এটা আপনারা ভালো করেই জানেন। সো আপনাকে এখানে সফলতার মুখ দেখতে হলে বা খুঁজতে হলে অবশ্যই জবের পাশাপাশি এটাকে টেনে নেবেন। তারপরে একসময় যখন দেখবেন যে আপনার কাজের র্যাঙ্কিং, কাজের কোয়ালিটি সব কিছু মিলিয়ে যখন ভালো হচ্ছে, তখনই আপনি এটাকে প্রসার করতে পারেন বা আপনার সাথে আরও হ্যান্ডস নিতে পারেন, চার পাঁচজন নিয়ে আপনি একটা টিম গঠন করে আপনি ফ্রিল্যান্স করতে পারেন। ফ্রিল্যান্স মানে যে শুধু ফাইবার অ্যান্ড আপওয়ার্ক তা কিন্তু না, আপনি স্বাধীনভাবে কাজ করার একটা জায়গা করে নেবেন। আসলে আপওয়ার্ক অ্যান্ড ফাইবার এগুলো হচ্ছে একটা মাধ্যম মাত্র। তো আজকের এই টপিক নিয়ে আলোচনা করা হলো, আর সময়ে স্বল্পতার কারণে আসলে আমাকে যেতে হচ্ছে। তো ভিউয়ার্স, কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর এক্সট্রিমলি সরি বলছি, অনেকে আমাকে ফোন দেন বা ফোন আমি অনেকের ফোন রিসিভ করতে পারিনি বলে তাদের জন্যই আজকে এই ভিডিওটা করে দিলাম। আবার অনেক বন্ধু আছে দেখা গেছে কি তাদেরকে টেক্সট করতে হয়, কিন্তু টেক্সট করাটা বুঝেন যে একটা সময়ের প্রয়োজন বা অনেকের ব্যস্ত, অনেক সময় ব্যস্ত থাকার কারণে সবাইকে ফিডব্যাক দিতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই ভিডিওটা যদি আপনাদের উপকার হয় তাহলে আমাকে অবশ্যই মতামত দিবেন, তাহলে আমি চেষ্টা করব টিউটোরিয়াল করাচ্ছে আপনাদের মাঝে লাইভে এসে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা। নেক্সট ভিডিওতে আসবে হয়তো কিভাবে 3D, অনেকেই জানতে চেয়েছেন আসলে 3D অ্যানিমেশন শেখার জন্য কি কি প্রয়োজন, 3D অ্যানিমেশন শিখতে হলে কি কি কম্পিউটারের
কনফিগারেশন দরকার, থ্রি ডি অ্যানিমেশন শিখে সফলতা কতটুকু, কিভাবে মেক মানি লাইক টাকা আর্ন করবেন, সেই বিষয়গুলো থাকছে পরবর্তী ভিডিওতে। ইনশাল্লাহ আবার আসবো। থ্যাংক ইউ।